মুড়ি কাটা যাতে নতুন পেঁয়াজের বাজার দর কম হয় হতাশ পাবনার পেঁয়াজ চাষীরা বলছেন উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হবে তাদের তবে কৃষি বিভাগের মতে পেঁয়াজের মৌসুম এখনো পুরোপুরি শেষ না হয় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কার কারণ নেই চাষীদের পাবনা থেকে আহমেদুল হক রানা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত পাবনা জেলা এই জেলার পেঁয়াজের গঠন ও আকৃতি ভালো হয় এখানকার পেঁয়াজের চাহিদাও বেশি গত বছর লাভবান হলেও বর্তমান সময়ে মুড়ি কাটা জাতে নতুন পেঁয়াজের হঠাৎ দরপতনে হতাশ পেঁয়াজ চাষীরা বলছেন ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ক্ষতির মুখে পড়েছেন তারা এভাবে উৎপাদন খরচের চেয়ে পেঁয়াজের বিক্রয় মূল্য কম হলে আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন বলেও জানান চাষীরা সারের যে দাম আর পাইপের যে দাম বুঝছেন নিয়ে আসে ফিদি লস হচ্ছে পেঁয়াজের দাম যাচ্ছে কৃষি কর্মকর্তারা বলছেন মাঠে রোপণ করা চারা পেঁয়াজ ওঠার এখনো প্রায় তিন মাস বাকি এই সময়ের মধ্যে চাষিরা মুড়ি কাটা পেঁয়াজের ভালো দাম পাবেন বলে আশা করছেন তারা এখন যে বাজার মূল্য আছে তাতে কৃষক কোনোভাবে ক্ষতির সম্মুখীন হবে না বলে আমরা মনে করি আর পাশাপাশি চারা পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত এই মূল্য ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে চলতি বছর পাবনা জেলার 8,500 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে 8,610 হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট নিউজ 24